তো আপু সালমান মুক্তাদির তো চিনেন তাই না? জি। এ তো একসময় বাংলাদেশের প্রথম ইউটিউবার ছিল। জি। তো এ রিসেন্টলি যে তার গার্লফ্রেন্ডের সাথে একটা ঘটনা ঘটলো, যে তার গার্লফ্রেন্ড রাত 3টার সময় এসে তার গেটের সামনে ভাঙচুর করলো, এটাকে আপনি কেমন ভাবে দেখেন? খুব খারাপ ভাবে দেখতেছি, কারণ স্বাভাবিক যে কোনো বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক রাত দেরি করে বাসায় ফিরলে মাথা খারাপ হবে, এজন্য ওইভাবে ভাঙচুর করাটা আসলে ঠিক হয়নি আমার। ইয়াসিন ইসলাম ইমন। তো রিসেন্টলি সালমান মুক্তাদির এবং তার গার্লফ্রেন্ড যে জেসিয়া ইসলাম ছিল তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। তো ওদের মাঝে যে সম্পর্কটা ছিল, সম্পর্ক যেটাই হোক, এই সম্পর্কটাকে আপনি 10-এর ভিতরে কত দিবেন? ভাই আমার তো জিরো দেওয়া উচিত, কজেল ফ্রেন্ড ফর বেনিফিট, ঠিক আছে? ওই এক জায়গায় একরকম বলে, আরেক জায়গায় অন্য অন্যরকম বলে, ঠিক আছে? আর নিজের গার্লফ্রেন্ড থাকতো যদি, মানে ডিল মারাটা হয়েছে মেন হইল অন্য এক মেয়ে নিয়ে শুয়েছিল, ঠিক আছে? নিজের গার্লফ্রেন্ড থাকলো এই যে রাত 3টার সময় যে তার বাড়ির গেটে আসে যে এরকম ভাঙচুর করলো, এটার কি কারণ হতে পারে বলতে আমার? ওই যে ওই ভিডিওতেই মানে ও ডিরেক্ট বলে যে ও একটা অন্য একটা মেয়ের সাথে শুয়ে রয়েছে, এখন এই কারণে মানে ও আসছে, আসার পর ও ঢুকতে দিতেছিল না গেটের ভিতরে, তো এরপরে সে ডিল মারছে। তো ওই 3টার সময় যে জেসিয়া ইসলাম আসলো ওর বাসায়, তো ওই সময় যে ও গেটটা খুললো না, এটা কত যুক্তিযুক্ত মনে করেন? এটাও এই ব্যাপারটা হয় যেন একেলে গেট খুলে নেয়, মেন কথা না, ঠিকই আছে? ওই যে তাসির হোসেনের ভিডিওতে, লাস্ট ভিডিওতে তাসির হোসেন বলছে যে গেটটা খুলতো, এখন তো মানে ঢিলমার ঢিলমার হয়েছে, আর গেটটা খুলে তখন কিলমার কিলমার হয়ে যেত। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। সালমান মুক্তাদির তো গেটটা খুলে নাই, তো এই যে খোলাটা কি উচিত ছিল নাকি না খোলাটাই ঠিক ছিল? আমার মতে ছিল না, ছিল না। জি না। তো ওই সালমান মুক্তাদির আর জেসিয়ার যে রিলেশনটা ছিল, সম্পর্ক যেটাই হোক, এটাকে আপনি 10-এর ভিতরে কত দিবেন? 10-এর ভিতরে? 10-এর ভিতরে আমি 2 দিব। 2 দিবেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা তো গত কিছুদিন আগে রিসেন্টলি দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হলো, সেটা সালমান মুক্তাদি ছিল বাংলাদেশের প্রথম ইউটিউবার, এবং তার যে গার্লফ্রেন্ড ছিল যে জেসিয়া ইসলাম, তো তাদের ভিতরে সম্পর্কটা যেটাই হোক, সেই সম্পর্কটাকে আপনি 10-এর ভিতরে কত দিবেন? আমি 10-এর ভিতরে 1ও দিব না। এটা কারণ? সেটার কারণ হচ্ছে সেই মানুষকে তার রিলেশনে যেই জিনিসটা প্রেজেন্ট করছে, এটা তো আমরা শিক্ষণীয় কিছু পাই না, আর এটা আসলে ইসলাম সমর্থন করে না এসব রিলেশনটা। গেটটা খুললে মানে কি হতো সেটা হচ্ছে আপনার এখানে অনেক কিছু হতে পারতো, যতটুকু মনে হচ্ছে সে একটা মেয়ে এত রাতে ওর বাসার সামনে যাওয়ার কথা না, যতটুকু জানলাম সে হয়তো মানে কি বলে মাদকাসক্ত ছিল, এরকম এরকম মনে হচ্ছে। তাহলে উল্টাপাল্টা কিছু ঘটতো, যেহেতু যেভাবে ভাঙচুর করেছে সেটা দিয়ে উল্টাপাল্টা যে গেটটা খুলে নাই সেটা কি যুক্তিযুক্ত? হ্যাঁ, এখান দিয়ে সে রাইট। থ্যাংক ইউ, ওয়েলকাম। বাংলাদেশে তো অনেক ইউটিউবার আছে, কোন ইউটিউবার কে সবথেকে বেশি ভালো লাগে? সালমান মুক্তাদি। ওরে ভালো লাগে? জি। খারাপ লাগে কোন ইউটিউবার কে? তোহিদ আফ্রিদি। তোহিদ আফ্রিদি? জি। খারাপ লাগার কারণটা? কারণ ওনার কিছু কিছু ভিডিও আছে যেগুলো দেখলে আর কি খুব খারাপ লাগে, আর মানে রিসেন্টলি বলতে যাচ্ছি যে উনি মাঝে মাঝখানে কিছু ভিডিও করতেছিল, ভিডিও করছিল যেগুলো দেখার মতো না, কারণ বাংলা কিছু কথা আছে, ওয়ার্ড আছে, যেগুলো বাংলা ওয়ার্ড কীভাবে বলতে হয় সেগুলো সে বলতে পারতেছে না, কিন্তু তারপরে সে বলছে, কিন্তু এই জন্য আর কি আমার ওনাকে ভালো। আমি আবার স্মার্টফোন থেকে আপনাকে একটা ফটো দেখাবো, আপনি সেটা দেখে বলবেন যে কি দেখছেন, সত্যটা বলবেন। জি, ঠিক আছে। ভাই দেখছি একটা মেয়ের পিকচার, তো মেয়ের আর কি এখন কি বলবো, ফিগার অনেক বড় বড়। এটা বিষয়ে আমি একদম বলতে চাইতেছি না, কারণ নিজের কাছে খুব খারাপ লাগে যে উনি কি বাঙালি জাতি হয়ে এরকম, সেটা আমি কখনো অ্যাকসেপ্ট করি না। তো কি দেখলেন একটু বলেন? সানাই আপুকেই দেখছি, যিনি এখন লাগে এটাকে কখনো ভালো লাগা বলে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কি বলবো খারাপের মধ্যে পড়ে। তো ওনার তো রিসেন্টলি নতুন একটা মুভি আসতেছে, তো সেটা কি আপনারা দেখবেন না? অবভিয়াসলি না, এটা কি দেখার জিনিস হইলো ভাইয়া? কত টাকা খরচ করে একটা সিনেমা তৈরি করছে, তো সেটা দেখবেন না? সেটা ওর ওর ব্যাপার, কিন্তু আমি আমরা বাঙালি জাতি যারা আছি তারা এটা থেকে দূরে থাকাটা খুব বেটার হবে, কারণ আমরা বাঙালির সমাজের মধ্যে সংস্কৃতির মধ্যে এরকম কিছু কখনো হয় নাই বা কখনো আসবে কিনা সেটাও জানি না। এই সানাই আব্বুকে দিয়েই মনে হয় যে এটা ফার্স্ট চালু হয়েছে। অবভিয়াসলি ঠিক না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ছেলেদের একটা বদ বাজে এটা আপনার কাছে খুব অসহ্য ফিল হয়? স্মোক। স্মোকি? জি। একটা স্বাস্থ্যের জন্য খারাপ,
ইভেন প্লেস পাবলিক প্লেসে করলেও পাবলিকদেরও সমস্যা হয়, তার তো হয়ই, প্লাসলি পাবলিকেরও হয়। মেয়েদের একটা কথা বলো, মেয়েদের অতিরিক্ত কথা বলা আর বেশি বোঝা আর ছোট ছোট ড্রেস পরা। আমার নাম এন মোহাম্মদ নুরুল্লাহ। ও আচ্ছা ভাই, আমি আমার স্মার্টফোন থেকে আপনাকে একটা ফটো দেখাবো, আপনি ফটোটা দেখে আপনি বলবেন যে কি দেখছেন, ঠিক আছে? আমি তো এখানে দুইটা শিমুল তুলের বালিশ দেখতেছি। শিমুল তুলের বালিশ? ও আচ্ছা আচ্ছা। তো এই দুটোর দাম হতে পারে কত? এখানে কমপক্ষে 36 লাখ থেকে 40 লাখ টাকা। 36 থেকে 40 লাখ টাকা? ও আচ্ছা। তো এটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে রাতে ঘুমানো যাবে। ঘুমানো যাবে? ও আচ্ছা আচ্ছা। আপনার কি চাই ঘুমাতে? হ্যাঁ, বাংলাদেশে তো শিমুল তুলের বালিশের অভাবের জন্য পেলে তো খুব ভালো। তো আপনি পেলে খুব হ্যাপি হবে।